আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে পোল্যান্ডের ভিসা রিফিউজ। কেন পোল্যান্ডের ভিসা রিফিউজ হয়? আমার আগে দুইটা ভাই জমা দিয়েছিল একই মাসে, তাদের মধ্যে একজনের রিফিউজ হওয়ার পর আপিল করে ভিসা পেয়েছে, আরেকজনের রিজেক্ট হয়ে গেছে। তো এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, আসলে আমরা এগুলো গুরুত্ব দিই না। গুরুত্ব না দেওয়ার কারণে আমাদের ম্যাক্সিমাম বাইরের ভিসা রিফিউজ হয়, এবং অনেকে প্রশ্ন করেন যে ভিসা রিজেক্ট করে দেয় ভিসা পাই না। হ্যাঁ, তো সুতরাং এই ভিসা না পাওয়ার কারণগুলো মোটামুটি বোঝানোর চেষ্টা করবো। আশা করি সম্পূর্ণ ভিডিওটা থাকবেন, আশা করি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন, যাতে করে আপনি পরবর্তীতে এরকম নতুন নতুন নোটিফিকেশন পেতে পারেন। ইনশাআল্লাহ আমি যেভাবে ইউরোপ আসছি আপনারাও যেন সেভাবে ইউরোপে আসতে পারেন, সে বিষয়ে কথা বলবো। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিসা রিফিউজ হওয়ার কারণগুলোর মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করা। আমরা ম্যাক্সিমাম সময় অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে ভুল করি। অ্যাপ্লিকেশন ফর্মটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমি পাঁচটা বিষয়ের উপর আলোচনা করবো, পাঁচটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, কারণ এই পাঁচটার মধ্যে আপনার ম্যাক্সিমামগুলোই রিজেক্ট লেটারের মধ্যে দেওয়া হয়। তো এই জিনিসগুলো আমরা খেয়াল করি না, না খেয়াল করার কারণে আমাদের বিষয়টা রিজেক্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কারণ অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে আমরা অনেক সময় বারকোড দিই না, অনেক সময় আমরা নামের স্কেলিং ভুল করি, অথবা আমাদের ঠিকানা দিতে ভুল করি, অথবা আমার যে এক্সপিরিয়েন্স, মানে আমরা এই ফাইল সাবমিট করার আগে যে এক্সপিরিয়েন্সটা শুরু করছিলাম, সেই এক্সপিরিয়েন্সের ডিটেলসটা সুন্দর করে উল্লেখ করি না, না করার কারণে আমাদের অ্যাপ্লিকেশন রেকর্ডটা রিজেক্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। দুই নম্বর যে বিষয়টা, সেটা হচ্ছে আপনার সঠিক ডকুমেন্ট না দেওয়ার কারণে। আমরা অনেক সময় করি কি, কিছু কিছু ডকুমেন্ট ফেক দিয়ে দিই, অথবা কিছু কিছু ডকুমেন্ট আমরা আপনার সঠিকভাবে পূরণ করে দিই না। তো ফ্যাক ডকুমেন্ট বলতে আপনি কী বুঝবেন? ফ্যাক ডকুমেন্ট বলতে, যেমন আপনার যে এক্সপিরিয়েন্স আছে, সাপোজ আপনার এক্সপিরিয়েন্স হচ্ছে কোনো একটা কাজের উপরে, আপনি ওয়ার্ক পারমিট পেয়েছেন অন্য একটা কাজের উপরে, তো আপনি যে কাজের উপরে এক্সপিরিয়েন্স আছে সেই কাজের একটা সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, কিন্তু ওয়ার্ক পারমিট যে কাজ আছে সেই কাজের সার্টিফিকেট আপনি দেন নাই, এবং অথবা আপনি যে কাজের এক্সপিরিয়েন্স আছে সেই কাজের সার্টিফিকেট দিয়েছেন কিন্তু সেটা আপনার মানে বাস্তবে নাই। আপনি সার্টিফিকেটটা তৈরি করেন, এমনভাবে তৈরি করবেন যাতে করে এটা বাস্তবতা আছে, মানে আপনি বাস্তবতা বলতে কী বোঝাচ্ছি, সেটা হচ্ছে যেমন আপনি এমন একটা প্রতিষ্ঠান দিয়েছেন প্রতিষ্ঠানটা আসলেই আছে। হ্যাঁ, এভাবে এরকম একটা সার্টিফিকেট তৈরি করতে হবে, কারণ সার্টিফিকেটটার জন্য ওরা বুঝতে না পারে যে এটা নকল হয়েছে বা এটা কোনো দুই নম্বরই হয়েছে, এটা কোনো করা যাবে না, মানে এমনভাবে করা যাবে যাতে করে এটা সঠিক আছে সেটা বুঝাতে হবে। তিন নম্বরের যে কারণটা, সেটা হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট। আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই মনে করি যে আমরা ওয়ার্কার হিসেবে যাবো, ব্যাঙ্ক স্টেটমেন্ট এত গুরুত্বপূর্ণ না, বাই ব্যাঙ্ক স্টেটমেন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি ট্যুরিস্ট ভিসা বলেন, ওয়ার্ক ভিসা বলেন, বিজনেস ভিসা বলেন, ফ্যামিলি ভিসা বলেন, যত বিষয় বলেন, ব্যাঙ্ক স্টেটমেন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ব্যাঙ্ক স্টেটমেন্টটা দিয়ে সে বোঝায়, মানে তারা বুঝতে চায় যে না, এই ওয়ার্কারটা এবিলিটি আছে যাওয়ার মতো, এবং কি সে ব্যাংকে লেনদেন করে, এবং কি সে একটা মানে গভর্নমেন্টকে ট্যাক্স দেয়, এরকম একটা জিনিস বোঝায়। কারণ আপনার আমরা ম্যাক্সিমাম সময় করি কি, ব্যাঙ্ক স্টেটমেন্টটা দিই না, অথবা অনেক সময় আমরা করি কি, ব্যাঙ্ক স্টেটমেন্টটা দিই, হ্যাঁ, যখন আমরা ব্যাঙ্ক স্টেটমেন্টটা তৈরি করছি তখন কিছু ফেক ডকুমেন্ট ঢুকে দিছি, অথবা অ্যাকাউন্টে কিছু হিউজ পরিমাণ টাকা ঢুকে দিছি, এগুলো করা যাবে না। ব্যাঙ্ক স্টেটমেন্টটা করবেন আপনার স্যালারি অনুযায়ী, আপনি যে স্যালারি ডকুমেন্টটা দিয়েছেন, যে আপনি এই ওয়ার্ক পারমিট জমা দেওয়ার আগে যে কাজের এক্সপিরিয়েন্সটা দেখাইছেন, সেই কাজের স্যালারি শিটটা অবশ্যই আপনি শো করবেন, কারণ এই স্যালারি শিটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্যালারি শিটে যে স্যালারিটা উল্লেখ করছেন, আপনার যদি 15,000 হয়, 20,000 হয়, 50,000 হয়, যে পরিমাণ বেতন হোক না কেন, ওই বেতনটা আপনি ওই ব্যাঙ্ক স্টেটমেন্ট সেম অ্যাকাউন্টটা আপনি শো করবেন। মানে যেমন আপনি মাসে 20,000 টাকা বেতন পাচ্ছেন, আপনি অ্যাকাউন্টে 20,000 টাকা দেখাবেন, হ্যাঁ, 20,000টা আপনি ঢুকাবেন, আবার 10 দিন পর আপনি বের করে ফেলবেন, সমস্যা নেই। এভাবে আপনি একটা লেনদেন করবেন, 3 মাস, 4 মাস, 6 মাস এরকম একটা লেনদেন করবেন। আর যখন ব্যাঙ্ক স্টেটমেন্টটা আপনি বাইর করবেন, তখন অবশ্যই ব্যাঙ্কের মধ্যে 20-50,000, মেক্স 50,000 ব্যালেন্স রাখবেন, যাতে আপনার জন্য ভালো হয়। কারণ আমিও এরকম ব্যালেন্স রাখছিলাম, আমার সাথে যেভাবে ভিসা পেয়েছেন তারাও একই রকম ব্যালেন্স লাগছিলাম, 50,000 ব্যালেন্স অ্যাকাউন্টে রেখে ব্যাঙ্ক স্টেটমেন্টটা বাইর করবেন। চতুর্থ যেটা, সেটা অনেকের ক্ষেত্রে রিফিউজ হয়। এই রিফিউজটা আসলে বলা বাহুল্য, এটা বোঝানো কঠিন তাদেরকে, তারপরও এই ক্ষেত্রে বেশি রিফিউজ করে। তো চেষ্টা করবেন এই ফর্মটা, মানে এই কাগজটা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে দেখার, কারণ এরা বুঝতে চায় যে আপনি ভিসার মেয়াদ শেষ হলে আপনি দেশে ফেরত আসবেন না। কারণ যারা ভিসা দিবে তারা অবশ্যই চেষ্টা করবে আপনার যে ভিসা দেওয়া হবে এই ভিসার মেয়াদ ফেরে আপনি দেশে ফেরত আসবেন, এরকম কিছু ডকুমেন্ট আপনি বুঝাবেন যাতে করে তারা বুঝতে পারে না আপনার ভিসার মেয়াদ শেষ হলে আপনি
চলে আসবেন, এরপর আবার যাবেন। এই সিস্টেমটা আপনি তাদেরকে বুঝাতে হবে। আরেকটা হচ্ছে কি, ওরা মনে করে যে আপনি ওখানে গিয়ে আপনি থাকবেন না, আপনি ওখান থেকে অন্য দেশে চলে যাবেন। এই জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ওরা মনে করে যে ওয়ার্কার পোল্যান্ডে আসে অন্য ফ্রান্স জার্মানি বেলজিয়াম অন্য অন্য দেশে চলে যান। হ্যাঁ, সেটা রীতি, বাংলাদেশের ওয়ার্কারদের রীতি। তো এইটা আপনি বুঝাতে চেষ্টা করবেন যে আমি ওখান থেকে অন্য দেশে মুভ করবো না, আমি অন্য এখানে থাকবো, সেটা আপনাকে বুঝাইতে হবে। এই জিনিসগুলো এই দুইটা জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা খেয়াল রাখবেন। পাঁচ নম্বরে যেটা, সেটা হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স। আমরা ওয়ার্ক এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে যে ভুলগুলো করি সেটা হচ্ছে, সাপোজ আমরা ওয়ার্ক পারমিট আসছে একটা রিলেটেড, মানে যে কাজের উপরে, আমরা ওয়ার্ক এক্সপিরিয়েন্স দেখেছি অন্য কাজের উপরে। তো এই ক্ষেত্রে ভিসা অ্যাম্বাসেডর তখন মনে করে কি তার মনে হয় এই বিষয়ে কোনো জানাই নেই, সে কি কাজে যাবে সেটাও সে জানে না। সুতরাং এই জিনিসটা আপনি খেয়াল রাখবেন, আপনি যে কাজে যাবেন ঠিক ওই কাজের উপরে ম্যাক্সিমাম এক বছরের একটা এক্সপিরিয়েন্স দেখাবেন। হ্যাঁ, একটা বা দুইটা দেখেন, আমি দুইটা দেখাইছিলাম, আমি দুইটা রেস্টুরেন্টের আপনার এক্সপিরিয়েন্স দেখাইছি। তো আমি কোনো রেস্টুরেন্টের উপরে আগে কোনো জব করিনি বা রেস্টুরেন্টের উপর আমার কোনো অভিজ্ঞতা ছিল না, বাট আমি এগুলো তৈরি করছি, এমনভাবে তৈরি করছি যাতে করে ওরা বুঝতে পারছে যে আমার কাগজগুলো আসলে জেনুইন ছিল। কীভাবে, আমি যে রেস্টুরেন্টগুলোর নাম উল্লেখ করছি ওই রেস্টুরেন্টগুলো আসলে বাংলাদেশে বাস্তবে আসে, এবং সেগুলো আমি গুগলে ট্র্যাক করে চেক করে দেখছি এগুলো আসে কিনা। হ্যাঁ, এগুলো বাস্তবে আসে। তো এইভাবে আপনার ওয়ার্ক পয়েন্ট তৈরি করতে পারেন, ওয়ার্ক এক্সপিরিয়েন্স তৈরি করতে পারেন, কারণ যাতে করে বোঝা যান যে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স আসে, আপনি যে কাজে যাচ্ছেন সেই কাজের উপর আপনি দেখবেন। ভিসা রিভিউস খেলে আপনি আপিল করতে পারবেন কিনা? হ্যাঁ ভাই, ভিসা রিভিউস খেলে আপনি আপিল করতে পারবেন। সেটা যেদিন আপনি রিভিউজ লেটার আপনাকে দিয়ে দিবে, মানে আপনাকে পাসপোর্ট যেদিন দিয়ে দিবে ডেলিভারি, আপনি 5-7 দিনের মাথায় আপনাকে আপিল করতে হবে। আপিল করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার যে ডকুমেন্ট সেগুলো অত্যন্ত মানে গুরুত্বপূর্ণভাবে দেখতে হবে, যেটা হলো আপনাকে যে কারণে রিজেক্ট করা হয়েছিল, যে রুলসগুলো আপনাকে দেখানো হয়েছিল সেই রুলসটার উপরে আপনি একটা অ্যাপ্লিকেশন করবেন, এবং কি সেই রুলসের সমাধানটা করবেন যে আমি এই সমস্যাগুলো সমাধান করছি এবং আমাকে ভিসা যেন দেওয়া হয়। এই মর্মে আপনি একটা আপিল করবেন, এবং সে আপিল করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই কোম্পানির সহযোগিতা নিতে হবে। যে কোম্পানির আপনি ওয়ার্ক পারমিট পাবেন সে কোম্পানির সহযোগিতা নিতে হবে, এবং সেই কোম্পানিকে বলতে হবে যে তারা যেন আপনাকে সাপোর্ট করে, কারণ তারা সাপোর্ট দিলে মূলত এখানে 10% থাকে, 100 ভাগের 90% আপনার উপরে ডিপেন্ড করবে, আপনার ফাইলের উপর ডিপেন্ড করবে, আর 10% ডিপেন্ড করবে আপনার কোম্পানির উপরে। তো দ্বিতীয়বার যখন আপিল করবেন তখন কিন্তু আর ইন্টারভিউ হবে না, আপনার আপিল করলে 10 দিন মাথায় আপনাকে ফলাফল দিয়ে দিবে। তো আপিল করার ক্ষেত্রে অবশ্যই গুরুত্বপূর্ণ যে ব্যাপারটার কথা বলছিলাম, যে ব্যাপারটা রিভিউজ হয়েছিল আপনার, আমার সাথে জমা দিয়েছিল, আমি জমা দিয়েছিলাম 18 তারিখ, উনি জমা দিয়েছিল 8 তারিখ, উনি রিভিউজ পেয়েছিলেন, ওনার সকল ডকুমেন্ট সঠিক ছিল, এবং কি উনি আমার কাগজপত্র ভুলে গোছাই দিয়েছেন। তো ওনার সকল ডকুমেন্ট সঠিক থাকার পরে উনি কেন রিভিউজ হয়েছে সেটা হচ্ছে ভাগ্যের ব্যাপার, ভাগ্য খারাপ ছিল, তো ভাগ্য খারাপ থাকার কারণে উনি রিভিউজ হয়েছেন। তো হ্যাঁ, উনি রিভিউজ হওয়ার পরে 5 দিনের মধ্যে আপিল করে উনি আবার ভিসা পাইছেন। তো সুতরাং এই জিনিসটা খেয়াল রাখবেন, রিভিউজ হলেও আপনি ভিসা পাইতে পারেন। কীভাবে, আপনাকে সাথে সাথে আপিল করতে হবে, এবং আপিলের ডকুমেন্টগুলো যেন শক্তিশালী হয় যাতে করে আপনি তাদেরকে বুঝাতে পারেন যে আমি যাওয়ার এবিলিটি রাখি, সেটা আপনাকে বুঝাতে হবে।